স্যার আমরা কিছুদিন বড় করে দেখছি যে চিকিৎসা ক্ষেত্রের উপর হামলার ঘটনা ঘটে মাঝে মাঝে মামলা হচ্ছে কিন্তু বেশিরভাগ তো বলা হাজার ঘটনা আমরা দেখছি না অনেক ক্ষেত্রে দেখছি মামলাগুলো আর চলombang থাকছে না কেন কেনOmega হচ্ছে কেন এক বিষয়ের মামলাটা আটকে যাচ্ছে আপনারা আসলে কি বলতে বলছেন আমার যে বয় সেই বয়সের তুলনা যদি ছোটবেলার সঙ্গে কম্পেয়ার করি তো আগে ছোটবেলায় কিন্তু চিকিৎসক ভিগ্রহের বিষয়টা কিন্তু এভাবে ছিল আমার ছোটবেলায় স্মৃতিতে খুব কম হেলথ কমপ্লেক্সের পাশেই আমার বাসা সেই হিসাবে কিন্তু চিকিৎসক ভিগ্রহের ঘটনাটা ওইভাবে আমার স্মৃতিতে নাই তাহলে চিকিৎসক ভিগ্রহের ঘটনা সময়ের সাথে সাথে চিকিৎসকের উপর নির্যাতন বেড়ে চলেছে আমরা যদি চিন্তা করি বিগত 20 বছর ধরে সেই মাত্রাটা সময়ের সাথে পাল্লা দিয়ে একেবারেই আমাদের সহ্য সীমার বাইরে চলে গেছে এখন আসলে যে এটা যে এই চিকিৎসক চিকিৎসের ঘটনাটা কিন্তু একদিনে বা একটা বিচ্ছিন্ন ঘটনার কোনো বিষয় নয় এটা সময়ের পরীক্ষণ আমরা যদি কারণগুলো দেখি যে এর পিছনের কারণগুলো কি আমরা যদি পয়েন্ট আকারে বলি হাসপাতালগুলোতে হাসপাতালগুলোর যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির মাত্রা যুক্ত রুগীর চাপ সেই সঙ্গে অতিরিক্ত রুগীর এবং রুগীর লোকজনদের অতিরিক্ত প্রত্যাশা আমাদের ত্রুটিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা হলুদ সাংবাদিকতা বা যেখানে কোনো ঘটনা হলেই ভুল চিকিৎসা দিয়ে জনগণের মধ্যে একটা চিকিৎসকদের বিরুদ্ধে উস্কানিমূলক সংবাদ পরিবেশন করে সারা দেশের কাছে চিকিৎসকদের সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করার পিছনে এই হলুদ সাংবাদিকতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলশ্রুতিতে যে কোনো ঘটনায় জনগণ সহজে চিকিৎসকদের উপর চড়াও হচ্ছেন আমাদের রাজনীতি রাজনীতি দুর্বৃত্তায়নও কিন্তু চিকিৎসক নিগ্রহের একটি বড় কারণ চিকিৎসকদের যথাযথ প্রশাসনিক পর্যাপ্ত ট্রেনিং এর অভাব তাদের যে এবং ডক্টর পেশেন্ট একটা কমিউনিকেশন যে গ্যাপ সেটাও চিকিৎসক নিগ্রহের পিছনে একটি কারণ হিসেবে বিবেচিত চিকিৎসকদের আমাদের পেশাজীবী যে রাজনীতি আছে সেই পেশাজীবী রাজনীতিতে আমাদের নেতাদের মধ্যে যে গ্রুপিং সেটিও কিন্তু চিকিৎসক নিগ্রহের ক্ষেত্রে একটি কারণ এবং চিকিৎসক নিগ্রহ হলে যে যথাযথ ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমাদের পেশাজীবী রাজনীতির যে বিভিন্ন ধরনের যে মেরুকরণ সেই মেরুকরণ কিন্তু কারণে দেখা যাচ্ছে যে যথাযথ আমাদের চিকিৎসক নেতারা ভূমিকা পালন করতে পারছেন না ফলশ্রুতিতে যখন কোন নিগ্রহের ঘটনা ঘটছে সেই নিগ্রহের ঘটনাটা তো আসলে একটা হলো প্রশাসনিক বিষয় আছে একটা আর্থসামাজিক বিষয় আছে আবার আন্ত বিষয় আছে তো সেই বিষয়ের দিক থেকে আসলে দেখা যাচ্ছে যে যখন কোনো ঘটনা ঘটছে মামলা হচ্ছে কিন্তু সে মামলা হয়তো চার্জশিট আমরা ভুলেই যাচ্ছি মনিটরিং থাকতেছে না যে চার্জশিটটা কোন পর্যায়ে আছে দেওয়া হলো কিনা এবং আদালতে যাওয়ার পর আদালতে যেতে যেতে আসলে আমরা আমাদের স্মৃতিতে আর এসে মামলা সম্পর্কে কোন ধারণাই থাকে না আমরা ফলো আপও দেই না আসলে এটা একটা সমন্বিত আমাদের সমন্বয়ের অভাবের কারণে সেই মামলা হচ্ছে কিন্তু সেই মামলার ফলাফল আমরা পাচ্ছি না বলে আমি মনে করি